আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এশার গণিত শিক্ষালয়ে তোমাদের স্বাগত। কেমন আছো তোমরা? ভালো নিশ্চয়ই, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমি তোমাদের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর প্রদত্ত চতুর্থ সপ্তাহের নবম শ্রেণীর গণিত অ্যাসাইনমেন্টের সংক্ষিপ্ত প্রশ্ন 2 নং অঙ্কগুলো সমাধান করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। এর পূর্বে আমি 2টি ভিডিওর মাধ্যমে সংক্ষিপ্ত প্রশ্ন 1 এবং সৃজনশীল প্রশ্ন 3 সমাধান করে দেখিয়েছিলাম। আশা করি তোমরা সেই ভিডিওগুলো দেখেছো এবং অঙ্কগুলো বুঝতে পেরেছো। আর যারা নতুন দেখছো তারা এই ভিডিওর আই বাটন থেকে ক্লিক করে আগের ভিডিওগুলো দেখে আসতে পারো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তো দেখো, আমরা আজকে সংক্ষিপ্ত প্রশ্ন 2 নিয়ে আলোচনা করব। তো এখানে প্রথমে 1 নম্বরে বলছে যে উপাত্ত সমূহের সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর 90 হলে সর্বোচ্চ সংখ্যা কত। তাহলে দেখো, 1 নম্বরে এখানে লিখবা যে দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা 31, পরিসর কত দেওয়া আছে, পরিসর দেওয়া আছে 90। আমাদের যা বের করতে বলছে তাহলে সর্বোচ্চ সংখ্যা কত। যদি আমরা উপাত্ত সমূহের সর্বোচ্চ সংখ্যা ও সর্বনিম্ন সংখ্যা জানতে পারি তাহলে আমরা পরিসর বের করতে পারি। কিন্তু আমাদের এখানে বলা হচ্ছে যে পরিসর দেওয়া আছে, সর্বনিম্ন সংখ্যা দেওয়া আছে, এখন আমাদের বের করতে হবে সর্বোচ্চ সংখ্যা। সেক্ষেত্রে আমাদের ওই সূত্রটাই ব্যবহার করতে হবে, যে সূত্রটা দিয়ে আমরা পরিসর নির্ণয় করি, ওই সূত্রটা ব্যবহার করলেই এই অঙ্কটির উত্তর পেয়ে যাব। তো দেখো, আমরা কি জানি সূত্রটি, সর্বোচ্চ আমরা জানি যে পরিসর সমান সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1। যেহেতু আমরা সর্বোচ্চ সংখ্যা বের করব, সুতরাং সূত্রটাকে আমরা এভাবে লিখি যে আমরা জানি সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা যোগ 1 সমান হলো 0। বা আমাদের বের করতে হবে কি, সর্বোচ্চ সংখ্যা। তাহলে আমরা এখানে লিখব সর্বোচ্চ সংখ্যা বিয়োগ সর্বনিম্ন সংখ্যা কত ছিল, 31। তাহলে আমরা এখানে লিখব 31 যোগ 1 সমান পরিসর কত ছিল, 90। তাহলে এখানে আমরা বসে দিব 90। বা সর্বোচ্চ সংখ্যা সমান এখানে দেখো 90, আর এদিকে 31 কি ছিল, 31 ছিল হলো বিয়োগ, ওদিকে চলে গেলে কি হবে, যদি সমান সমানের ওদিকে চলে যায় তাহলে হবে যোগ 31। আর এখানে যোগ ছিল 1, ওদিকে চলে গেলে কি হবে, যোগ 1 ছিল, এখানে বিয়োগ 1 হবে। আমি এখানে বাংলা লিখে ফেলছি, আসলে এখানে ইংরেজি হবে, যেহেতু আমরা এগুলো ইংরেজি দিয়ে লিখতেছি, আমাদের মূল সূত্র ছিল এটা। তো এখন দেখো যে বা সর্বোচ্চ সংখ্যা 90 আর 31 যোগ করলে কত হবে, 121 বিয়োগ 1, অতএব সর্বোচ্চ সংখ্যা সমান 121 থেকে একবার দিলে 120। এটাই আমাদের 1-এর উত্তর। এরপরে দেখো 2 নম্বরে আছে যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত। তাহলে দেখো 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা যে বিভাজ্য সংখ্যাগুলো সেগুলো আমরা জানি কি হবে। তোমরা এগুলো অনেক ছোট ক্লাস থেকে জেনে আসছো, চতুর্থ পঞ্চম শ্রেণী থেকে, যে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলো কি কি। তাহলে আমরা এখানে 2 নম্বরে লিখব যে আমরা জানি 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো কি কি পাবো আমরা।
একটা পাবো হলো 3, একটা 6, 9, 12, 15, 18 এবং 21। এখানে বলছে যে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক কত, মানে মধ্যক বের করতে বলছে আমাদের। অবিন্যস্ত যে তথ্য উপাত্তগুলো থাকে সেগুলোকে আমরা কি করি, আগে নিয়মটা হলো যে ক্রম অনুসারে আগে সাজিয়ে লিখতে হয়। তো ক্রম অনুসারে সাজিয়ে আমাদের, এটা দেখো ক্রম অনুসারে সাজিয়ে লেখাই আছে, যেহেতু 3, 6, 9 এভাবে ক্রম অনুসারে সাজিয়ে লেখা আছে। তো সাজিয়ে লেখার ক্ষেত্রে আমরা প্রথমে এটাকে সাজিয়ে লেখার পর তারপরে আমরা যে মধ্যক নির্ণয় করব, মধ্যক নির্ণয়ের একটা সূত্র আছে, তোমরা জানো যে মধ্যক নির্ণয়ের সূত্রটা হলো n+1/2। যেহেতু এখানে আমরা এই দুইটা সূত্র আছে, তো আমরা এখানে এই সূত্রটা কেন ব্যবহার করছি, এখানে আমরা দেখো মোট কয়টা সংখ্যা আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, মানে n সংখ্যক সংখ্যা। এখন n সংখ্যক মানে n হলো বিজোড় সংখ্যা, এই জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাহলে এখন লেখো যে আমাদের বের করতে হবে কি, মধ্যক। তাহলে লিখবা যে এখন মধ্যক সমান n+1/2। যেহেতু আমরা এই সূত্রটা ব্যবহার করছি, সেহেতু আমরা এখানে লিখে দেবো যে n, যেখানে n বিজোড়। এখন দেখো এখানে n এর মান তাহলে কত, এখানে কয়টা আছে সংখ্যা, কয়টা, 7টা সংখ্যা আছে। তাহলে n এর মান 7 যোগ 1 নিচে 2, 7 আর 1 যোগ করলে 8 নিচে 2, তাহলে 4। আমরা কত পেলাম, মধ্যক পেলাম হলো 4। তার মানে এই 4 বলতে 4তম পদে, এই যে আমাদের যে উপাত্তগুলো আছে এটার 4তম পদ। তাহলে আমরা এখন লিখব যে নির্ণয় সংখ্যাগুলোর মধ্যক কিন্তু 4 না, মানে 4তম পদ, মানে 4তম পদ। অর্থাৎ দেখো 1, 2, 3, 4, 4তম পদ কত, 12। তাহলে এখানে হলো 12, এটাই আমাদের 2 নম্বরের। এরপরে দেখো 3 নম্বর, যা আছে 1, 0, 1, এইভাবে এই সংখ্যাগুলো যে দেওয়া আছে এই সংখ্যাগুলোর গড় কত বলছে। তো তোমরা এটা স্বাভাবিকভাবেই খুব সহজেই করতে পারো, সবগুলো সংখ্যাকে যোগ করে যতগুলো সংখ্যা আছে তত দিয়ে ভাগ করলে আমরা যে গড় নির্ণয় করতে বলছে সেই গড়টা আমরা পেয়ে যাব। তাহলে দেখো সংখ্যাগুলোকে এভাবে লিখবা, লিখবা যে সংখ্যাগুলোর যোগফল, যোগফল কত। তোমরা যখন খাতায় লিখবা তখন এখান থেকে লেখাটা শুরু করবা, বোর্ডে জায়গা কম দেখে আমি এখানে লিখতেছি। তাহলে 1+0+1+0+1+0+1+0+1, দেখো আমাদের এখানে 11টা আছে মোট, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, মোট 11টা আছে। তো দেখো এগুলোকে যদি আমরা যোগ করি তাহলে 1, 2, 3, 4, 5, 6, তাহলে আমরা কত পাচ্ছি, 6। তাহলে সংখ্যাগুলোর যোগফল আমরা পেলাম কত, 6। তাহলে এখন লিখবা যে অতএব সংখ্যাগুলোর গড়, সংখ্যাগুলোর গড় কত হবে, মোট সংখ্যা যেহেতু 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11টা, তাহলে 6কে আমরা 11 দিয়ে ভাগ করলেই গড় পেয়ে যাব। তো 6কে যদি 11 দিয়ে ভাগ করি তাহলে আমরা, দেখো তোমরা এই ক্যালকুলেটারের মতো করে করে নিবে, ক্যালকুলেটার দিয়ে তোমরা করে নিতে পারো অথবা লিখেও করা যায়, অসুবিধা নেই। তো ভাগ করলে, ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করলে আমরা পাবো 0.5454। তাহলে এটাই আমাদের 3 নম্বরের। এরপরে দেখো 4 নম্বর, কোনো শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন এত কেজি এবং 15 জন বালিকার গড় ওজন 40 কেজি হলে শিক্ষার্থীদের গড় ওজন কত। দেখো এটা আরও সহজ, একদম পঞ্চম শ্রেণীর গড় অঙ্কের মতো। দেখো তো এখানে লিখবা যে দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন, গড় ওজন কত, 52 কেজি, 52 কেজি। অতএব 30 জন বালকের মোট ওজন কত হবে, মোট ওজন 52
গুণ 30 এত কেজি 52 কে 30 দিয়ে যদি গুণ করি 3 দুগুণে 6 3 পাচ্ছে 15 শূন্য তাহলে 1560 কেজি আবার 15 জন বালিকার 15 জন বালিকার গড় ওজন কত কেজি 40 কেজি 40 40 কেজি অতএব 15 জন বালিকার মোট ওজন 40 গুণ 15 তাহলে কত হবে 4 15 60 একটা শূন্য 600 কেজি এখন দেখো বলছে যে ওই শিক্ষার্থীদের গড় ওজন কত তাহলে এখানে ছিল 30 জন এখানে 15 জন তাহলে আমরা এখন এভাবে লিখতে পারি যে অতএব 30 যোগ 15 বা কত 45 জন শিক্ষার্থীর মোট ওজন তাহলে প্রথমে 30 জন 30 জনের কত 1560 যোগ 15 জনের কত 600 যোগ 600 তাহলে এটাকে যোগ করলে আমরা এত কেজি পাবো তাহলে যোগ করলে 0 6 5 6 11 1 হাত থাকলো 1 আর একে 2 2160 কেজি তাহলে 45 জন শিক্ষার্থীর মোট ওজন আমরা পেলাম 2160 কেজি তাহলে এখন অতএব 45 জন শিক্ষার্থীর মোটের জায়গায় কি গড় ওজন তাহলে গড় ওজনটা কি হবে 2160 কে কত দিয়ে আমরা ভাগ করব 45 দিয়ে 2160 ভাগ 45 থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পাবো 48 কেজি এটাই আমাদের 4 নম্বর প্রশ্নের উত্তর এরপরে দেখো 5 নম্বর 5 নম্বরে আছে যে 28 30 25 27 28 25 32 সংখ্যাগুলোর পূরক কত তো 5 নম্বরে দেখো সংখ্যাগুলো আমরা আগে একটু এখানে লিখে ফেলি যে সংখ্যাগুলো হলো এখানে আছে 28 30 28 30 25 27 28 25 32 এখন দেখো এখানে উদ্দীপকের যে প্রদত্ত সংখ্যাগুলো আমরা দেখতে পাচ্ছি সেগুলোতে আমরা লক্ষ্য করব যে সংখ্যাগুলোর ভিতরে কোন সংখ্যাটি অধিকবার এই সংখ্যাগুলোর মধ্যে রয়েছে মানে সর্বোচ্চ বেশি বার আছে তো এখানে দেখো সবচাইতে এখানে বেশি বার আছে হলো 25 দুইবার আছে আর 28 আছে দুইবার অন্য কোনো সংখ্যা কিন্তু দুইবার নেই সুতরাং সর্বোচ্চ বার যে সংখ্যাগুলো আসে সেগুলোই হলো প্রচুরক মানে এটা অবিন্যস্ত তথ্যের ক্ষেত্রে তাহলে লিখবা যে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে এখানে প্রদত্ত সংখ্যাগুলোর মধ্যে 25 ও 28 সর্বোচ্চ সংখ্যক বার রয়েছে সুতরাং প্রচুরক সমান
25 ও 28 এটাই আমাদের 5 নম্বরের উত্তর তো শিক্ষার্থী বন্ধুরা আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আমি তোমাদের চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্টের নবম শ্রেণীর গণিত বিষয়ের যে অ্যাসাইনমেন্টটি তোমাদের প্রস্তুত করার জন্য দেয়া হয়েছে সেই অঙ্কগুলোর মধ্যে থেকে আমি সবগুলো অঙ্ক সমাধান এক এক করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি তো আজকে আমি সংক্ষিপ্ত প্রশ্ন 2 নং করে দেখালাম আশা করি তোমরা বুঝতে পেরেছো কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত মহান আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ